আশা করছি আপনারা এই ভিডিওটা এনজয় করবেন, পুরো ভিডিওটা দেখবেন, দেখে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, ওদেরকে সুযোগ করে দিবেন দেখার জন্য আমার ভিডিওটা। সো আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা হচ্ছে আমি চিংড়ি মাছ দিয়ে ডাঁটার শাক ফ্রাই করব। তো আমি কিভাবে ফ্রাই করি ওটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, যদি ভালো লাগে পুরো ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটা দেখে একটা লাইক দিবেন আর আমার পাশে থাকবেন। সো চলুন আমরা রান্নাটা শুরু করি। আমি অলরেডি পাতিল বসিয়ে দিয়েছি, একটা ননস্টিক পাতিল বসিয়ে দিয়েছি। তো আমি পাতিলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পাতিলটা অলরেডি গরম হয়ে গেছে, আমি এখন দিয়ে দিচ্ছি তেল। তো আমি হাফ কাপের মতো তেল দিয়েছি। এখন দিয়ে দিব পেঁয়াজ, পেঁয়াজটা আমি হাফ কাপ দিয়েছি। আমরা অপেক্ষা করবো পেঁয়াজটা ছোট হবে। দিয়ে দিচ্ছি দুই টেবিল টি স্পুন রসুন কুচি। আমি এখন এগুলো সবগুলোকে একটু ফ্রাই করবো। এগুলো ফ্রাই হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ ছোট চিংড়ি মাছ। তো আমি এগুলোকে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। এখন চিংড়ি মাছগুলোকে একটু ফ্রাই করে নিব। আমার চিংড়ি মাছগুলো ফ্রাই হয়ে গেছে, আমি চিংড়ি মাছগুলোকে এক মিনিটের মতো ফ্রাই করেছি। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব শাকগুলো। সো আমি এখন শাকগুলোকে অ্যাড করছি। সো আমি এইভাবে আস্তে আস্তে শাকগুলোকে দিয়ে দেবো। সবগুলো শাক দিয়ে দেওয়া হয়ে গেছে, এখন আমি এক মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো যেন শাকগুলো সব নরম হয়ে নিচে নেমে যায়। সো আমরা এক মিনিট পরে শাকগুলোকে একটু নেড়ে দিব যেন নিচেরগুলো উপরে উঠে, উপরেগুলো নিচে যায়, সবগুলো শাক একসাথে সিদ্ধ হবে ভালো করে। সো ফিরে আসতেছি এক মিনিট পরে। এক মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটাকে উঠে দেখি। সো দেখতে পাচ্ছেন শাকগুলো অনেক নিচে নেমে গেছে। এখন আমি শাকগুলোকে নিচেরগুলো উপরে উঠে দিব, উপরেগুলো নিচে দিয়ে দেবো যেন ভালোভাবে সবগুলো শাক একসাথে সিদ্ধ হয়। সো দেখতে পাচ্ছেন অনেকটা নিচে চলে গেছে, শাকগুলো অনেক নড়ে গেছে। সেভাবে আমি উল্টে নিয়ে দিচ্ছি। দেখুন শাকগুলো একদম নড়ে কতটুকু হয়ে গেছে। সেই পর্যায়ে আমি এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ। এখন আমি লবণগুলোকে শাকের সাথে একটু মিক্স করে দেবো। যেভাবে উল্টে পাল্টে দেবো, এই যে শাকগুলো থেকে পানি বের হয়ে গেছে, ছাপচাপা পানি বের হয়ে গেছে। এখন আমি পানিগুলোকে আস্তে আস্তে শুকিয়ে নেব, ডাটাগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। তো আমি পর যে কোনো ঢাকনা দিব না, ঢাকনা দিলে পানি আরও বেশি বের হয়ে যাবে। সো আমি এইভাবে শাকগুলোকে রান্না করব। সো এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নারিকেল। তো অনেকে হয়তো নারিকেল নাও পছন্দ করতে পারেন, আমাদের নোয়াখালীতে শাকের সাথে নারিকেল দেয়, আমি অবশ্য কখন দিই না। তো আজকে একটু দিয়ে ট্রাই করে দেখছি
দেখতেছি কেমন লাগে। আমার আমাকে দেখছি সবসময় উনি শাকের সাথে নারিকেল দিতে, তো আমি আজকে একটু ট্রাই করে দেখতেছি, আশা করতেছি ভালোই লাগবে। তো আমার আমার শাকের সাথে যে নারিকেল দেয় ওটা খারাপ লাগে না, সে কারণে আমি আজকে আজকে দিচ্ছি দিয়েছি। তো আপনারা যদি নারিকেল না খেতে চান, আপনারা নারিকেলটা স্কিপ করতে পারেন, অনেকে হয়তো নারিকেল নাও পছন্দ করতে পারে। যারা পছন্দ করবে না তারা দিবেন না, তারা স্কিপ করবেন। আমাদের নোয়াখালীতে অনেকেই নারিকেল দেয়, অনেকে দেয় না অনেকে দেয়। আমি এখন নারিকেলগুলোকে শাকের সাথে মিক্স করে দিচ্ছি, আমি খুবই সামান্য দিয়েছি, দেখতে পাচ্ছেন ভালো করে দেখা যায় না। তো আমরা অপেক্ষা করবো শাকগুলা ডাটাগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। তো আমার শাকগুলা হয়ে গেছে, এখন আমি একটু ধনিয়া পাতা দিব জাস্ট ফ্লেভারের জন্য, আর দুইটা শুকনো মরিচ ভেঙে দিব। সো দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, দুইটা লাল মরিচ আমি আগে থেকে তেলে রেখে দিয়েছি, এগুলো একটু ভেঙে দিচ্ছি। সো আমি এগুলোকে এখন উল্টিয়ে ফাল্টিয়ে নেমে ফেলব। এর মধ্যে আমি একটু লবণটা টেস্ট করে দেখেছি, লবণ সব কিছু একদম পারফেক্ট। আমার শাক ডাটা শাক ফ্রাই করা শেষ,